বর্ধমানে দেবী সর্বমঙ্গলা মন্দিরে এদিন পালিত হল নবান্ন উৎসব। নতুন সবজি, ফল, খেজুর গুড়, নতুন চাল ইত্যাদি দেবীর কাছে নিবেদন করা হয়। প্রথা অনুসারে বর্ধমানে দেবী সর্বমঙ্গলা মন্দিরে নবান্ন উৎসবের পর রাঢ়বঙ্গসহ গোটা জেলায় শুরু হয় নবান্ন উৎসব। আর সেই প্রথামতো এদিন নবান্ন উৎসব হল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। এই পূজা উপলক্ষে অসংখ্য ভক্তের ভিড় হয়েছিল মন্দির চত্বরে। কয়েকশো মানুষের জন্য আয়োজন ছিল দেবীর ভোগের। প্রথা অনুসারে অগ্রহায়ণের শুক্লপক্ষের মধ্যেই নবান্ন উৎসব হয় দেবী সর্বমঙ্গলা মন্দিরে। আজকে মূলত একটা গ্রাম বাংলার প্রাচীন উৎসব, এই উৎসবটির নাম নবান্নর উৎসব। নব যুক্ত অন্ন, নতুন অন্ন আমরা দেবীকে অর্পণ করি, আজকে নিবেদন করি। গ্রাম বাংলা থেকে যে সমস্ত নতুন নতুন সবজি, নতুন নতুন ফল এবং আখের গুড়, নলেন গুড়, খেজুর গুড় ইত্যাদি ইত্যাদি যে সমস্ত নতুন ফসল হয়, সেই ফসল এবং ফল সবজি হয় এই অগ্রহায়ণ মাসে, সেগুলো গ্রাম বাংলার মানুষেরা নিজেরা বিক্রি করা বা খাবার আগে তাদের আরাধ্যা দেবীকে, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার চরণে তাকে উৎসর্গ করে, তারপরে তারা নিজেরা খায় বা তারা ব্যবসা বাণিজ্য করে বিক্রি টিকি যারা। আর শহরবাসীরাও তারা একটা দিন বর্ধমানের অধিষ্ঠায়ী দেবী মা সর্বমঙ্গলা যেদিনকে নবান্ন ঘোষণা করে, সেই ঘোষণার অনুযায়ী তারা নতুন গুড় আগে গুড়, খেজুর গুড়, আতপ চাল, নতুন আতপ চাল এবং নানা রকম ফল দিয়ে মাকে ওই নবান্নের মুখ্যান্ন প্রসাদ একটা নিবেদন করে। এই মুখ্যান্ন প্রসাদ নিবেদন করার পর তারা সংসারে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে সংসার পরিপালন করেন, মা তাদের প্রতি কৃপা হন। এবং এই প্রথা একটা গ্রাম বাংলার প্রাচীন প্রথা। আমাদের নবান্নের নির্দিষ্ট কোনো তিথি থাকে না, সাধারণত অগ্রহায়ণ মাসের মুখ্য চন্দ্রে যে শুক্লপক্ষ, এই শুক্লপক্ষের মধ্যেই এই নবান্ন উৎসব হয়। আজ থেকে বর্ধমান জেলার, শুধু বর্ধমান শহর না, ইনি রাঢ়ের জননী, রাঢ়বঙ্গের এই উৎসব শুরু হলো। তবে হ্যাঁ, কিছু গ্রাম বাংলার লোকেরা তাদের নিজের সুবিধা মতন দিনে করে নিতে পারে, কিন্তু যারা করবে এই দিনটা যেন অপেক্ষা থাকে যে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী কবে নবান্ন হচ্ছে, এই সেই নবান্নের দিনে মাকে আগে নিবেদন করে তারা নিজে নিজে সুবিধা মতন দিনে নবান্ন করে। এটা তো প্রাচীন প্রথা, এটা হচ্ছে ধরুন আজকে বর্ধমানের মহারাজা প্রতিষ্ঠা করেছেন 1702 খ্রিস্টাব্দে, তারপর থেকে এই প্রথায় আমাদের এখানে বরাবর চলে আসছে। এখন বর্ধমান শহর বৃদ্ধি হচ্ছে, লোক সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তাই এত ভিড় হচ্ছে। কিন্তু আগে যারা ছিলেন তখন সংখ্যা লোক কম ছিল, বসবাসকারী কম ছিল, তখন হয়তো কম হতো, কিন্তু এখন ব্যাপক হচ্ছে। কেন আমরা 2 কুইন্টাল খাস চালের নবান্ন ভোগ বিলি করছি বিনা পয়সায়, এবং প্রায় 1200 মালসা কুপনের মাধ্যমে বিলি করছি। এছাড়াও যারা কুপন সংগ্রহ করতে পারেনি তাদের আমরা বহু লক্ষ্যে আমরা হাতে হাতে পাতায় পাতায় আমরা মায়ের মূল অন্নপ্রসাদ বিতরণ করবো। সর্বমঙ্গলা বাড়িতে এসেছি আজকে নবান্নর পুজো দিতে। আসছি, আমার জবে থেকে বিয়ে হয়েছে, আজকে 15 বছর ধরে আসছি। এই যে আমাদের যে ধানের যে নতুন চাল ওঠে সেই, আর ফল, নতুন ফল যেগুলো, আর নারকেল, কমলা লেবু, শশা, এই দিয়ে পুজো দিই আমরা নতুন, আর সন্দেশ পুজো দিই এই আর কি। হ্যাঁ, এই আর প্রত্যেক অগ্রহায়ণ মাসের আর কি প্রত্যেক রবিবার আমরা আজকেই করেছি, আজকে রবিবারটাতে করেছি। আমাদের বাড়িতে এবার যাবো, এবার এইগুলো এই চাল পুজো দিয়ে এবার বাটাবাটি করে সুন্দর করে ভোগ মাখা হবে, তারপরে নানারকম পুজোর রান্না টান্না করে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো সবাই, বাড়ির সবাই। আমরা, আমি রাধানগর থেকে, বৈশাখী তরফদার। আমি আজকে সর্বমঙ্গলা মন্দিরে এসেছি, বর্ধমান সর্বমঙ্গলা মন্দির, আজকে নবান্ন উৎসব। এখানে প্রচুর মানুষজন আসে এবং এখানে নবান্ন উৎসব খুব সুন্দর করে হয়, আমি সেই জন্য এখানে এসেছি। আমি বর্ধমান গোলাহাট থেকে এসেছি। হ্যাঁ, প্রত্যেক বছরই আমি এখানে আসি।
হ্যাঁ হ্যাঁ, এখানে পুজো দিয়ে তারপরে নবান্ন উৎসব। আপনার নাম? পারমিতা পাঁজা।